ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 26 ও 27 সেপ্টেম্বর ব্যাংক ধর্মঘট স্থগিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণ সিদ্ধান্ত ভেবে দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, দাবি ব্যাংক অফিসার্স সংগঠনের। শহরে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা। 1 অক্টোবর নেতাজি ইন্ডোরে অমিত শাহর সভায় অনুমতি পুলিশের। মহালয়া বাগবাজারে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাবেন জেপি নাড্ডা। সারদাকাণ্ডে আলিপুর আদালতের পর এবার হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার। আগাম জামিনের আবেদন আজ শুনানির সম্ভাবনা। রোজভ্যালি কাণ্ডে হাজিরা দিলেন না রাজীব। 30 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে। সিপিআই এর নোটিশের জবাবে জানালেন গোয়েন্দা প্রধান, ফের রাজীবের বাড়িতে সিবিআই। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, এবিভিপির মিছিল ঘিরে ধুমধুমার। যোধপুর পার্কে এবিভিপি সমর্থক, পুলিশ ধস্তাধস্তি, গার্ডওয়াল ভাঙার চেষ্টা। পুলিশকে লক্ষ্য করে ইট, আহত পুলিশ কর্মী, পুলিশের লাঠিচার্জে আহত 7 কর্মী। পাল্টা এবিভিপি, প্রতিরোধের ডাক যাদবপুরের। ক্যাম্পাসে মিছিল ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের। যা করেছি ঠিক করেছি, ভুল করিনি, বাবুলের চুল টেনে অনুতপ্ত নন দেবাঞ্জন, মন্তব্যে নারাজ বাবুল। ঘটনার 4 দিনের মাথায় বিক্ষোভে সামিল দেবাঞ্জন সৌজদিত্তরা। আপনারা তো দেখছেন অ্যাটিটিউড যাদবপুর ইউনিভার্সিটি থেকে কি করে এসছে, সব জায়গায় গায়ের জোর, গায়ের জোরে যা ইচ্ছে করে যাচ্ছে। যাদবপুর কাণ্ডের জের ক্যাম্পাসে এবার রাজনৈতিক নেতাদের প্রবেশে লাগাম। খতিয়ে দেখা হবে বক্তা তালিকা, মন্ত্রী নিগ্রহ ভাঙচুর দুর্ভাগ্যজনক। রিপোর্ট গেল রাজভবনে। নাগরিক পঞ্জী আতঙ্ক, সিঙ্গুর গড়শি জলপাইগুড়ি মুর্শিদাবাদে ব্যাংক ডাকঘরের সামনে লাইন। ফলতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল, মৃতের বাড়িতে অভিষেক। বাংলায় এনআরসি হবে না, মূল্যবান জীবন নষ্ট করবেন না, বার্তা মমতার। এনআরসি যদি না হয় তাহলে কেন মানুষকে ভয় দেখিয়েছিলেন, কেন রাস্তায় মিছিল, পাল্টা রাহুল সিনহা। আমি বিজেপি সিপিএম এর রাজনীতি করা এই জেলায় চিরকালে বন্ধ করব। কে অভিষেক বানাচ্ছে, দেড় পয়সার অভিষেক বানাচ্ছে, সে আমাদের রাজনীতি বন্ধ করে দেবে। এবার এক দেশ এক পরিচয় পত্রের ফর্মুলা, লাগবে না আধার, পাসপোর্ট বা ভোটার কার্ড। 2021 হবে ডিজিটাল জনগণনা, তথ্য আপলোড হবে মোবাইল অ্যাপে, জানালেন অমিত শাহ। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। 2020 থেকে কার্যকর, জানালেন অমিত মিত্র। কোনো লাভ হবে না, পাল্টা রাজ্য সরকারি কর্মী সংগঠনের একাংশ। কেন্দ্রীয় সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদ, রাস্তায় নামছে তৃণমূল। 26 সেপ্টেম্বর অর্ডিন্যান্স ফ্যাক্টরি, 27 কোল ইন্ডিয়ার সামনে প্রতিবাদ। 18 অক্টোবর শিয়ালদায় মিছিল। কর্পোরেট কর কমার পর তেজি বাজার, শুক্র ও সোম মিলিয়ে সেন্সেক্স চড়ল 3000 পয়েন্টের বেশি। 7 দিনে পেট্রোলের দাম বাড়ল প্রায় 2 টাকা, ডিজেল বাড়ল 1.5 টাকা। কাশ্মীর ইস্যুতে ফের ট্রাম্পের হস্তক্ষেপ দাবি, কণ্ঠস্বর পাক প্রধানমন্ত্রীর। আলোচনা করে সমস্যা মেটাক ভারত পাকিস্তান, দুদেশ চাইলে মধ্যস্থতায় প্রস্তুত, বললেন ট্রাম্প। ফের বালাকোটে সক্রিয় পাক জঙ্গি ঘাঁটি, ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় প্রস্তুত ভারতীয় সেনাও, জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ঘটনাক্ষেত্রের উত্তেজনা থেকে স্টুডিওর জমজমাট আলোচনা, আলোড়ন ফেলে দেওয়া খবরের গভীরতা মেপে দেখার সাদা কালোয়। ঘণ্টাখানিক সঙ্গে সুমন, রাত 8টা। বিজেপি মন্ত্রী উদ্ধারই ছিল একমাত্র লক্ষ্য, রাজ্যপাল দেখালেন তার রাজনৈতিক পক্ষ। প্রস্তাবের পক্ষে চন্দ্রিমা, দেবাংশু, পার্থ, ভৌমিক, সুজাত। বিপক্ষে অগ্নিমিত্রা রাজ্য, জয়প্রকাশ, অভিজিৎ। যুক্তিতর্ক বুধবার সন্ধ্যা 7টা।